আপনারা যারা ইউএসএ তে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম এই টপ 5 রিজনস অফ স্টুডেন্ট ভিসা রিজেকশন, অর্থাৎ কোন পাঁচটি কারণে আপনাদের স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হতে পারে। এটা জানতে পারলে আপনারা খুব সহজেই আপনাদের স্টুডেন্ট ভিসাটাকে সিকিউর করতে পারবেন বা নিশ্চিত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। আর এরপরেও ছোটোখাটো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আর একান্ত কেউ যদি কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সবসময় আমাদের পাশে থাকতে পারে। এনিওয়েজ, আজকে আমরা ইউএসএ এর স্টুডেন্ট ভিসা রিজেকশনের যেই প্রধান পাঁচটি কারণ উল্লেখ করব তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফাইন্যান্স অর ল্যাক অফ ফাইন্যান্সিয়াল প্রুফ। দ্যাটস মিন আপনার যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি এনাফ না থাকে তাহলে আপনাকে রিজেক্ট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো স্পন্সর থাকে সেই স্পন্সরের সকল ডকুমেন্টগুলা, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলা আপনি যদি প্রুফ হিসাবে দেখাতে না পারেন তাহলে আপনার পর্যাপ্ত ফাইন্যান্স থাকার পরেও আপনার কি করতে পারে এই ইউএসএ এর স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হতে পারে। দ্যাটস মিন আপনারা কি করবেন, আপনাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা অবশ্যই থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের কি করতে হবে এই ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা প্রুফ করার রিলেটেড সকল ডকুমেন্টও আপনাদের থাকতে হবে। এরপরে নাম্বার টুতে হচ্ছে পটেনশিয়াল ইমিগ্রেন্ট। আপনি যদি কোনো পটেনশিয়াল ইমিগ্রেন্ট থাকেন বা সম্ভাব্য কোনো ইমিগ্রেন্ট থাকেন তাহলে আপনাকে ভিসা অফিসার রিজেক্ট করতে পারে। আমাদের অনেকের দেখা যায় যে F4, F2A, F2B, F3 এ ধরনের বিভিন্ন ক্যাটাগরি ইমিগ্রেশন পিটিশন ফাইল করা থাকে, তখন ওইটা লেন্দি হচ্ছে বা ওইটা অনেক সময় লাগছে। দ্যাটস ওয়াই আমরা কি করি স্টুডেন্ট ভিসার জন্য ফাইল সাবমিট করি। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিসা অফিসার কি করে রিজেক্ট করে। তবে এক্ষেত্রে আপনি যদি ভিসা অফিসারের সাথে খুব স্ট্রংলি কমিউনিকেট করতে পারেন বা আপনার কেরিয়ার প্ল্যানটা খুব ভালোভাবে বুঝাতে পারেন, আপনার পারপাস অফ স্টাডিটা ভালোভাবে বুঝাতে পারেন তাহলে আপনি এই পটেনশিয়াল ইমিগ্রেন্ট হওয়ার পরেও আপনাকে ভিসা দিতে পারে। সেই কারণে আপনার কি করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি পটেনশিয়াল ইমিগ্রেন্ট বা কোন কোন কারণে বা কিভাবে আপনি এই জিনিসটাকে ব্যাখ্যা করবেন, কিভাবে আপনার পারপাস অফ স্টাডিটাকে স্ট্রং করবেন, কিভাবে আপনার গ্রাউন্ডসটাকে আপনি আরো স্ট্রং করে নিয়ে আসবেন, এটার অবশ্যই আপনার আগে থেকে প্ল্যানিং থাকতে হবে। এরপর নাম্বার 3 হচ্ছে নট এবল টু জাস্টিফাই দ্য স্ট্রং টাইজ টু হিজ হোম কান্ট্রি। অর্থাৎ আপনার যদি এই হোম কান্ট্রিতে খুব স্ট্রং টাই বা বন্ডিং আপনি প্রুফ করতে না পারেন তাহলেও আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে। আপনার অবশ্যই যে কি কারণে আপনি ব্যাক করে আসবেন, আপনার দেশে স্ট্রং টাইজ আছে, ফ্যামিলি টাইজ, সোশ্যাল টাই, ফিনান্সিয়াল টাই, এইসব টাইজগুলো আপনার খুব স্ট্রং আছে, এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে। এরপর নাম্বার 4 হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ফলস ডকুমেন্ট। আপনি যদি কোনো রকম কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ফলস ডকুমেন্ট আপনি সাবমিট করে থাকেন তাহলেও ভিসা অফিসার কি করতে পারে আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে। দ্যাটস ওয়াই আপনারা অত্যন্ত সতর্কতার সাথে সকল ডকুমেন্ট আপনার সাথে রাখবেন। অনেক সময় অনেক ডকুমেন্ট দেখতে চায় না কিন্তু রিলেটেড সকল ডকুমেন্টগুলো আপনার সাথে রাখতে হবে এবং এই ডকুমেন্টগুলো কিছুতেই ফলস বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারবে না। এই ডকুমেন্টগুলো একটা আরেকটার সাথে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে, ক্যালকুলেশনগুলো একটা আরেকটার সাথে মিল থাকতে হবে এবং কি করতে হবে এই ডকুমেন্টগুলো ফলস হলে চলবে না। যদি কোনোভাবে সে গেস করে, ভিসা অফিসার গেস করে যে এই ডকুমেন্টটা সে ফলস তাহলে আপনাকে কি করতে হবে এটা প্রুফ করতে হবে বা ওই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে, দিয়ে ক্লিয়ার করতে হবে যে না আমি কোনো ফলস ডকুমেন্ট দেই নাই। এরপর নাম্বার 5 হচ্ছে নট অ্যাবল টু কনভেন্স হিজ অর হার ইন্টেনশন অফ ইউএসএ স্টাডি। দ্যাটস মিন আপনাকে অবশ্যই আপনার ইউএসএ তে পড়াশোনার ইন্টেনশনটা প্রুফ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার কি করতে হবে যে কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনার এই I-20টা ইস্যু হয়েছে, কোন সাবজেক্টে আপনি পড়ছেন, কেন আপনি ইউএসএ কে চুজ করলেন, কেন আপনি এই সাবজেক্টটা চুজ করলেন, এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস আপনার ধারণা থাকতে হবে বা ডিটেলস আপনাকে কনভেন্স করতে হবে ভিসা অফিসারকে, তাহলেই ভিসা অফিসার ভিসা দিবে। আদারওয়াইজ আপনি যদি এখানে আপনার স্টাডির পারপাসটা, আপনার ইন্টেনশনটা আপনি ক্লিয়ার করতে না পারেন তাহলে ভিসা অফিসার কি করতে পারে আপনার এই ভিসাটা সব কিছু ঠিক থাকার পরেও রিজেক্ট করতে পারে। দ্যাটস ওয়াই অবশ্যই আপনাকে টোটাল এই একাডেমিক ডকুমেন্টগুলো, আপনাকে কি করতে হবে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়তে
যাচ্ছেন, ওই ইউনিভার্সিটিটা ইউএস এর কোথায় অবস্থান করছে, ওখানের ওয়েদার কি, সবকিছু আপনাকে ভালোভাবে নলেজে রাখতে হবে। যে কোনো ইস্যুতে যদি ভিসা অফিসার আপনাকে প্রশ্ন করে তাহলে যাতে খুব ব্রিফলি আপনি ওখানে আনসার করতে পারেন। তাহলে আশা করি ইউএস এর স্টুডেন্ট ভিসা রিজেকশনের প্রধান পাঁচটি কারণ আপনারা জেনে গেছেন। এছাড়াও ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন আনসার করতে পারে এবং ইন্টারভিউর সময় আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলো নিয়ে ডিটেইলস আমাদের একটা ভিডিও আছে, যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আর এরপরেও ইউএস এর স্টুডেন্ট ভিসা সংক্রান্ত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।